শিবেসাভক্তি ত্যাগে পি রুত্তমা আহে তু কৃপা সিনুম শিবানন্দম নমাম্যহম ভগবানের অশেষ কৃপায় আবার আমরা রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় সংঘাধ্যক্ষ পরমপূজ্যপাধ শ্রীমৎস্বামী শিবানন্দী মহারাজের পুত কথোপকথনের সংকলন শিবানন্দবাণীর প্রথম খণ্ড থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আজকের যে অংশটি পড়া হবে সেটি বেলুড় মঠে ঘটে শ্রাবণ তেরোশো একত্রিশ খ্রিস্টাব্দ অগস্ট উনিশশো সালের কথা রাত্রি আন্দাজ সাড়ে আটটা মহাপুরুষ মহারাজ ঘরে খাটের উপর বসিয়া জামতারা আশ্রমের জনৈক সন্ন্যাসী সহিত কথাবার্তা বলিতেছেন বলিলেন আজ অমুকের চিঠি একখানা চিঠি পেলাম তাতে সে নিজের বিষয়ে বিশেষ করে লিখেছে তোমাকে নাকি একদিন রাত্রে স্টেশনে তুলে দিতে এসেছিল এবং রাত্রি দশটার পর আশ্রমে ফিরে গিয়ে দৈনন্দিন নিয়মিত জপ না করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল কতক রাত্রে হঠাৎ তার ঘুম ভেঙে গিয়ে মনে হলো যে জপ তো করা হয়নি জপ জব করতে ভুল হয়ে গেছে তখন তার মনে ভারী আক্ষেপ আশ্রমের আর আর সাধুদের জিজ্ঞাসা করেছিল জপ করা হয়নি সেজন্য কি কর্তব্য তারা কেউ কিচ্ছু বলতে পারেনি তার মনে কিন্তু ভারী অশান্তি ও তীব্র অনুতাপ হয়েছে তাই আমাকে লিখেছে যে এর কি হবে একটা প্রায়শ্চিত্তের বিধান করতে লিখেছে আমিও তাই লিখে দেব জনৈক ব্রহ্মচারী এর কি প্রায়শ্চিত্ত হবে মহারাজ মহারাজ প্রায়শ্চিত্ত আর কি একদিন উপোস করবে দিন রাত উপসী থেকে যত পারবে জপ করবে অবশ্য একেবারে নির্জলা উপবাস নয় সামান্য সামান্য দু এক পয়সার মুড়ি মুড়কি খাবে রাত্রে যতক্ষণ পারবে জব করবে অন্তত দশ হাজারের কম যেন না হয় এরূপ নিষ্ঠা থাকা ভালো এটা একটা একটা অন্য রকমের একটি সমস্যা আমরা কম বেশি সবাই এই সমস্যার মধ্যে পড়ি আর কি দেখবেন আপনারা যারা রামকৃষ্ণ মঠ মিশন থেকে দীক্ষা নিয়েছেন দীক্ষার আগে আপনার একটা ফর্ম ফিল আপ করেন ফর্ম ফিল আপটাকে অনেকটা আপনারা স্কুলের অ্যাডমিশন টেস্টের ফর্ম ফিল আপের মতো করে ফেলেন আদতে কিন্তু তা নয় আগেকার দিনে কী হতো যখন গুরু শিষ্যের সঙ্গে সোজাসুজি কথা বলতে পারতেন যে যে জিনিসগুলো জিজ্ঞাসা করতেন সেইগুলি লেখা আছে দেখবেন ওপর থেকে নিচে অবধি তুমি কি কানে কম শোনো এমনকি এরকম কথা আছে তোমার কি বসতে কোনো কষ্ট আছে মানে মেঝেতে বসতে পারো কি না আমাদের গুরুরা কত কনসিডারেট প্রশ্নগুলো শুনলেই বোঝা যায় শেষ প্রশ্নের আগের প্রশ্ন হচ্ছে থাকে এইটা যে তুমি নিয়মিত দুইবেলা জব করতে পারবে তো বেশিরভাগই হ্যাঁ লেখে কেউ কেউ এমন জোরে হ্যাঁ লেখে ফর্মটা ওই জায়গাটা ছিঁড়ে যায় আমরা অনেক দিন ধরে এই দীক্ষার কাজ করতে গিয়ে এই রকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই ওই যে হ্যাঁটা লিখেছিলাম খুব তীব্রভাবে দুবেলা আমাদের পক্ষে জব ধ্যান করা সম্ভব হয় না করিও না অনেকে ফলে কী হয় আস্তে আস্তে ওটাকেই সত্য বলে মনে করি ভুলেই যাই যে গুরুকে কথা দিয়েছিলাম আমরা বলি সময় পাই না সময় পাই না আমরা সব কিছু সময় পাই খাবার সময় পাই পরনিন্দা চর্চা করার সময় পাই ক্যারম খেলার সময় পাই টিভি সোপ অপেরা দেখার সময় পাই ক্রিকেট খেলা দেখার সময় পাই শুধু ভগবানকে ডাকার সময় পাই না আসলে আমরা একটা জীবনের একটা গোলমেলে পরিস্থিতির মধ্যে ভগবানের কাছে আসি তারপরে যখন ভগবান প্রলেপ টলেপ দিয়ে সেটাকে আমাদের সুস্থ করে দেন তখন মনে করি ভগবান হলেন ঘরকা মুরগি দাল বরাবরের মতো ওই নিত্য একটা চোখ বন্ধ করে একটুখানি নাম করে দিলুম কোনো রকম একটা একশো আট সকালবেলা উঠে জগ করে দিলুম ভগবান ধন্য হয়ে গেলেন ভগবানকে কৃতকৃতার্থ করে দিয়েছি আমরা তারপরে এখন তো আবার নতুন জিনিস হয়েছে যে আমাদের সকলের মোবাইল ফোনে কোনো না কোনো ভগবানের স্ক্রিন সেভার আছে মজার কথা হলো ওই ফোনটাকে ব্যবহার করতে গেলে প্রথমে টাচ স্ক্রিনের আঙুল দিয়ে সরিয়ে স্ক্রিন থেকে ওই ভগবানের ছবিটি সরাতে হয় ওটি না সরালে আমরা আমাদের জাগতিক অবস্থায় পৌঁছই না ওটা একটা প্রতীক যেন আমরা যেন ভগবানকে সরিয়ে দিয়ে একটা অন্য রকমের যাপন করছি আজকে যে ঘটনাটা শুনলে আপনাদের মনে হয় লোকটা মাথা খারাপ না ঠিক মাথাটা তো ঠিক আছে পাগল এক রাত্রি জব করতে পারি না কি হয়েছে রুম তো আমাদের কত রাত্রির হয় কই আমাদের তো এত কষ্ট হয় না কিন্তু মহাপুরুষ মহারাজ ভারী সুন্দর কথা বলছেন ওই যে নিষ্ঠা নিষ্ঠা থাকা ভালো জব করতে পারিনি ভুলে গেছি কাজের চাপে একজনকে স্টেশনে ছাড়তে এসেছি ফিরে খেতে খেয়ে দিয়ে নিয়েছি তারপরে ঘুমিয়ে পড়েছি মধ্যরাত্রিরে তার মনে হয়েছে জব করা হয়নি এবং তার যে অনুতাপ তার যে কষ্ট এটাকে তিনি অ্যাকনোলেজ করছেন অন্য রাহুলতে না না কিচ্ছু নয় কিচ্ছু নয় তাকে তিনি বিধান দিচ্ছেন বিধান আর কি অন্য কোনো কষ্ট নয় জব করতে পারিনি বলে জব করাটাই বিধান আমরা মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই লোকটা পাগল নয় মাথা খারাপ এরকম বিধান চাইছে এরকম কষ্ট কই আমাদের এরম তো কষ্ট হয় না কতদিন জব করতে পারিনি বিয়ে বিয়েবাড়ি গেলাম বাড়ি থেকে ফিরে এসে খেয়ে দে তারপরে মেকআপ খুলে তারপরে বসতে বসতেই আমাদের কত সময় চলে যায় তারপরে বিয়ে বাড়িতে যা যা দেখলাম সেই সব গল্প টল্প করে তারপরে কাপড় জামা গুছিয়ে অলঙ্কার আদি গুছিয়ে জুতো টুতো গুছিয়ে মুছিয়ে টুচে রেখে সব কাজের সময় পাই আমরা তারপরে নিশ্চিন্তে পা ধুয়ে বিছানায় শুয়ে পড়ি খুব ক্লান্ত ভীষণ ক্লান্ত সারাদিন অফিস করে এসে এত ক্লান্ত হয়ে যাই জব করতে পারি না অথচ ওয়ার্ল্ড কাপে খেলা থাকলে আমাদের এতটুকু ঘুম আসে না তার মানে হচ্ছে আমরা জীবনটাকে ভালোবাসি না যে জীবনটাকে চাই যে জীবনটাকে বরণ করবে বলে গুরুকে প্রতিজ্ঞা করি সেটাকে আমরা ভালোবাসি না ঠাকুর বলছেন মন মুখ এক করার কথা এই যে সাধুটির কথা বলছে যে জব হয়নি বলে কষ্ট পাচ্ছে সকলের কাছে ছুটে ছুটে যাচ্ছে কেমন করে সে এর থেকে পরিত্রাণ পাবে তার যে জব করা হয়নি এটা যে একটা মহা অপরাধ হয়েছে অনেকেই সিরিয়াসলি নেননি কিন্তু মহাপুরুষ মহারাজ সিরিয়াসলি নিয়েছেন বলছেন তার মনে কিন্তু ভারী অশান্তি অনুতাপ হয়েছে তাই আমাকে লিখেছে কি কী যে এর কি হবে এবং একটা প্রায়শ্চিত্তের বিধান চেয়েছেন সে অপরাধ করেছে তাই সে এর থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু একটি ক্রিয়া করতে চায় মহাপুরুষ মহারাজ ভারী সুন্দর ক্রিয়া বললেন কি ক্রিয়া যোগ করতে গিয়ে ভুলে গেছে তাই সারা রাত দিন রাত উপসি থেকে যত পারবে জপ করে একটি দিন খেয়ে তাকে বেছে নিতে হবে সেই দিন সমস্ত দিন না খেয়ে একেবারে না খেয়ে বলছে না বলছেন দু এক পয়সার মুড়ি মুড়কি খাবে কারণ খিদে পেলে তখন আর জপে মন থাকবে না তাই একটা হালকা জলখাবার খেয়ে সে সমস্তটা দিন আর অন্য সে অন্য কোনো কাজ করবে না সমস্ত দিন জপ করবেন ঠিকও করে দিচ্ছেন দশ হাজারের কম যেন না হয় শেষকালে যেটি বলছেন বলছেন এরূপ নিষ্ঠা থাকা খুব ভালো শ্রীরামকৃষ্ণের জীবন যদি আপনারা দেখি তাহলে এই নিষ্ঠার পরাকাষ্ঠা নিষ্ঠার ভীষণভাবে প্রয়োজন আছে ঠাকুর বলছেন শুরুর দিকে এই নিষ্ঠাটা খুব জরুরি বলছেন না হলে শেয়াল ছোট গাছ যেরকম যখন বড় হয় তখন তার চতুর্দিকে এই বেড়া দিতে হয় নালে ছাগল গরুতে মুড়িয়ে খেয়ে নেবে সেই রকমই সাধন ভোজনের শুরুতে যদি আমাদের নিষ্ঠা না থাকে তাহলে সেই ফার্মেশন ফরমেশন আসে না এবং একটা ফার্মনেস সাধন ভজন সাধন জীবন সম্পর্কে একটা ফার্মনেস একটা দৃঢ়তা তৈরি হয় না বলছেন গাছ যখন বড় হয়ে যায় তার গুড়িতে হাতি বেঁধে রাখো তাতে কিছু এসে যাবে না কারণ তখন সে ভগবানে স্থিত হয়ে আছে সে ডুবে আছে তার মধ্যে জনৈক সন্ন্যাসী প্রশ্ন করেছেন আমাকেও মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি বলেছিলেন তুই রোজ দশ হাজার করে জব করিস ভালো হবে অন্তত এক এক বৎসর এরূপ করিস আমি কিন্তু এক বৎসর ক্রমান্বয়ে ওরূপ করতে জব করতে পারিনি আজকাল তো আশ্রমের কাজ নিয়ে এতবার ব্যস্ত থাকতে হয় ধ্যান জপের মোটেই সময় হয়ে ওঠে না মহারাজ এমনটা কখনো কখনো হয় যে কাজকর্মের চাপে ধ্যান জপ কমে যায় তবে একেবারে না করা ভালো নয় অবশ্য কাজকর্ম তাঁরই তাতে তাঁরই স্মরণ হয় কিন্তু তা বলে জব ধ্যান একেবারে বাদ দিলে তো চলবে না কাজকর্ম আর কতদিন এমন সময় আসবে যখন আর কাজকর্ম করবার শক্তি সামর্থ্য থাকবে না তখন কি নিয়ে থাকবে বলো তাছাড়া ধ্যান জব সাধন ভজন যদি সঙ্গে সঙ্গে না থাকে তাহলে কাজের ভাব নষ্ট হয়ে যায় তখন শ্রী ভগবানের কাজ ভুলে গিয়ে নিজের কাজ মনে করে অহংকার অভিমান এসে এবং কাজে না হয়ে হতে থাকে জীবনের উদ্দেশ্য তো আর কাজ নয় ভগবান লাভই হল জীবনের একমাত্র লক্ষ্য যে কাজে তাকে ভুলিয়ে দেয় সে তো মহা অকাজ শত কাজের ভিতরও নিয়মিত জব ধ্যান করতে হবে এবং তা থেকেই ঠিক ঠিক আসবে আর তখনই মানুষ হবে কর্ম করার ঠিক ঠিক সন্ন্যাসী তিনি বলছেন তাকে স্বামী ব্রহ্মানন্দ জী মহারাজ এক বছর রোজ দশ হাজার জব করতে বলেছিলেন স্বামী ব্রহ্মানন্দ জী মহারাজ যাদের দীক্ষা দিতেন দীক্ষার আগে এবং দীক্ষার পরে এরকম সব কিছু কিছু অধিকারী ভেদে তিনি কিছু কিছু নির্দেশ দিতেন আমরা কাশীশ্বরানন্দজি মাঝে কাছে শুনেছি একটি ছেলেকে যে ছেলে অনেক দিন ধরে তার কাছে দীক্ষা চাইছেন তিনি আজ নয় কাল আজ আমার পেট ব্যথা আজ আমার পেট খারাপ এরকম সব নানা কিছু বলে কাটিয়ে দিচ্ছেন অবশেষে তিনি খুব অভিমান করলেন ও আপনি অন্যদের দিতে পারেন আমাকে দেবেন না তা আমাকে কেন দেবেন বলে চলে যাচ্ছেন তখন তিনি তার হাত দুটি ধরে বলেন কাল সকালে ঠিক নটার সময় আসবি বলরাম মন্দিরে তোকে দীক্ষা দেব পরের দিন তিনি ঠিক সকাল নটার সময় এলেন রামস্বামী ব্রহ্মানন্দ জি থাকতেন এখন বলরাম মন্দিরে যেটা ঠাকুর ভাণ্ডার মানে হলের ঠিক পাশে একটা ছোট্ট ঘর আছে ওইটিতে স্বামী ব্রহ্মানন্দজি থাকতেন উনি ভে ঘরের ভেতর বসেছিলেন দেখলেন ছেলেটি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠছে তিনি এক ছুটে তাকে ওই দরজার কাছে গিয়ে ধরলেন এবং ধরে বললেন তো তুই আগামী এক বছর সর্বদা সত্য কথা বলবি এইটাই তোর তপস্যা এইটা যদি তুই পূর্ণ করতে পারিস তাহলে আগামী এক বছর বাদে আমি তোকে মন্ত্র দীক্ষা দেব বললেন এটি তোর সাধন এক বছর সদা সত্য কথা বলতে হবে স্বামী ব্রহ্মানন্দজি মাঝে দীক্ষা দেবার স্টাইলটি একেবারে অনন্য এরকমটি আমরা আর কখনো কারুর দেখিনি তাই বলছেন সেই যে সাধক যিনি বলছেন তাকে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ এক বছর দশ হাজার জব করতে বলেছিলেন তিনি বলছেন আমি কিন্তু এক বছর ক্রমান্বয়ে জব করতে পারিনি আর আজকাল তো একেবারেই পারি না আশ্রমের কাজকর্ম নিয়ে এত ব্যস্ত থাকি যে ধ্যান জপের সময় হয়ে ওঠে না পূজ্যপাত মহাপুরুষ মহারাজ উত্তর দিচ্ছেন এমনটা কখনো কখনো হয় যে কাজকর্মের চাপে ধ্যান জপ কমে যায় এটা ঠিক আমরা যখন রিলিফে যাই কন্টিনিউয়াসলি রিলিফ করি আমাদের এখানে যে আমরা পরপর তিনটে রিলিফ করেছি প্রথমে ফনি তারপরে বুলবুল তারপরে আমফান সারাটা দিন কেমন করে কেটে গেছে নিজেরাই বুঝতে পারিনি সমস্তটা দিন কেটে গেছে কবিদের রিলিফ করেছি সারা দিন ধরে আমরা সকাল থেকে জিনিসপত্র প্যাক করেছি একদল গেছে সার্ভে করতে আবার বিকেলবেলা আমরাই আবার সব জিনিসপত্র মোটর ভ্যানে করে চাপিয়ে তাতে বসে এক জায়গা থেকে আরেক জায়গা যেখানে যেখানে রিলিফ সেদিনকে দেওয়ার কথা সেখানে গিয়ে পৌঁছেছি সেখানে সাধারণ মানুষকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে তাদের দাঁড় করিয়েছি তারপরে রিলিফ বিতরণ করা হয়েছে তারপরে আমরা ফেরত এসেছি এবং অনেক সময় সত্যি এটা ঠিকই যে যতটা জব রোজ করি ততটা জব করা হয়নি কিন্তু আমরা এইখানে সাধুরা ঠিক করেছিলাম ঘনসাদ্বীপের সাধুরা ঠিক করেছিলাম যতদিন এই রিলিফ চলবে আমাদের সব শুধু আঠাশ দিন একটানা রিলিফ চলেছিল। আর তিন দিন বিশ্রাম ছিল ভলেন্টিয়ারদের বিশ্রাম দেওয়া হয়েছিল সেই সময় আমরাই কাজ করছিলাম প্যাকিং ট্যাকিংয়ে কাজ করছিলাম এই পুরো সময়টা আমরা সাধুরা মিলে প্রতিজ্ঞা করেছিলাম যে সন্ধ্যারতীর হয়ে যাওয়া মাত্র এবং ঠাকুর ঘরে ভোগ নেমে আবার যখন ঠাকুর ঘরে দরজা খুলবে সেই অবধি সবাই ঠাকুর ঘরে একসঙ্গে বসে যোগ করবো আমাদের জব করার মূল উদ্দেশ্য থাকবে মানুষের কল্যাণ মানব কল্যাণ এটা কিন্তু যে ওই সময়ে সাধন ভজন আমাদের কম হয় কিন্তু এই সময় আমরা খুব বেশি করে সাধন ভজন করেছিলাম বলছেন অবশ্য কাজকর্ম তাঁরই তাতে তাঁতেও তাঁরই স্মরণ মনন হয় অর্থাৎ এই যে জব ধ্যান এই যে আমরা কাজকর্ম করছি সেটা কমে গিয়ে জব ধ্যান কমে গিয়ে কাজকর্ম করছি আদতে সেটা তাঁরই কর্ম পূজ্যপাত স্বামী মহারাজকে স্বামী সত্যরূপানন্দজি একটি প্রশ্ন করেছিলেন আচ্ছা মহারাজ স্বামীজি বলেছিলেন যে নিষ্কাম কর্ম করলে মুক্তি হবে আমরা তো এই যে কাজ করছি এটাকে এই তো নিষ্কাম কর্মই করছি তাহলে তো আমাদের মুক্তি হবে পূজ্যপাত বীরেশ্বরানন্দজি মহারাজ বলেছিলেন হোয়াট ডু ইউ মিন বাই নিষ্কাম কর্ম নিষ্কাম কর্ম বলতে কি বোঝো তিনি অনেক রকমের যুক্তি টুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলেন পূজ্যবাদ বীর স্বরণজি খুব দৃঢ়তার সঙ্গে এর সংজ্ঞাটি বললেন নিষ্কাম কর্ম মিনস রিমেম্বারেন্স অফ গড কীরকম কন্টিনিউয়াসলি অ্যান্ড কনসলি কনশাসলি অ্যান্ড কন্টিনিউয়াসলি রিমেম্বারেন্স অফ গড ওয়াইল ডুইং ওয়ার্ক দুটি কথা এর মধ্যে সচেতনভাবে এবং সতত যতক্ষণ কাজ করছি ততক্ষণ সবসময় তার নাম করে যাওয়া কিন্তু কেমন নাম না সচেতনভাবে আমরা যখন জপ করি সচেতনভাবে জপ করাটাই কথা মানে প্রত্যেকটি মন্ত্র যেন ঠিক ঠিক মতো উচ্চারিত হচ্ছে মন্ত্রের যিনি দেবতা তাকে যেন আমি ঠিক ঠিক দেখতে পাচ্ছি এই রকম ভেবে আমাদের জপ করতে বলা হয় ঠিক ওই রকমভাবে আমরা যেন যখন কাজের সময় এইভাবে জব করি এবং সেই কাজটা তখন নিষ্কাম কর্ম হয় নাহলে কিন্তু কাজ নিষ্কাম নয় মপুর মাঝ ভারী সুন্দর কথা বলছেন যে ধ্যান জপ তাছাড়া ধ্যান জপ সাধন ভজন যদি সঙ্গে সঙ্গে না থাকে তাহলে কাজের ভাবই নষ্ট হয়ে যায় যে বলছেন কনস্ট্যান্টলি অ্যান্ড কনসিয়াসলি রিমেম্বারেন্স অফ লোড যদি কাজের সাথে আমাদের সাধন ভজন না থাকে তাহলে কিন্তু আমাদের কাজের ভাব নষ্ট হয়ে যায় কী হয় কি ভাব আসে বলছেন তখন শ্রী ভগবানের কাজ ভুলে গিয়ে নিজের কাজ বলে মনে হয় এবং অহংকার অভিমান এসে জোটে এবং কাজে চিত্তশুদ্ধ না হয়ে অসুস্থ হতে থাকে এই আমরা ভুলেই যাই অনেক সময় কাজ করতে করতে হ্যাঁ আমি এত টাকা নিয়েলাম হ্যাঁ আমি এত টাকার জিনিস নিয়ে সেই যখন দান করি তোমাদের লজ্জা করে না তোমরা এরকম করছো হ্যাঁ আমরা কত কষ্ট করে ভিক্ষা করে করে নিয়ে আসছি নাও আমি নিয়ে এসেছি আমরা নিয়ে এসছি এখানি এই কথা বলতে থাকি আমরা ভুলেই যাই যে ভগবানের কাজ করছি ভগবানের জিনিসপত্র নিয়ে আসছি একদল এরকম ত্রাণ কাজ করে পূজ্যপাঠ শারদানন্দজি মহারাজের কাছে এসে পৌঁছেছেন তারা শারদানন্দজিকে বিবরণ দিচ্ছেন কি কি কাজ হলো কি জিনিস দিলেন সব দিলেন তাদের বলা শেষ হয়ে গেলে শারদানন্দ জিজ্ঞেস করলেন তাহলে তুই কি দিলি যে কেন মহারাজ এই যে চাল ডাল আলু এই সমস্ত কাপড় চপড় দেওয়া হয়েছে সব বলা হয়ে গেলে মহারাজ আবার জিজ্ঞেস করলেন তাহলে তুই কি দিলি তখন তিনি বুঝতে পেরেছেন যে মহারাজ যেন এর কোনো একটা অর্থ বলছে তখন তিনি জিজ্ঞেস করলেন মহারাজ আপনি কি বলতে চান আমাদের কি দেওয়া উচিত শারদানন্দজির উত্তরটি অপূর্ব বলছেন লোকে চাল ডাল দিয়েছে আর সেই চাল ডাল তুই দিলি লোকের জিনিস লোককে দিলি তুই কি দিলি না তুই দিবি তোর শ্রদ্ধা ভালোবাসা ভক্তি বিশ্বাস এইটি মাখিয়ে দিতে হবে বর্ণনা আছে যে ভৈরবী ব্রাহ্মণী এসেছেন ভৈরবী ব্রাহ্মণীর একটি শালোগ্রাম শিলা তার কাছে ছিল সেটিকে একটি কাপড়ের ওপর বসিয়ে রেখে ভৈরবী ব্রাহ্মণী খেতে দিচ্ছেন সেদিনকে লুচি ডাল করে দিচ্ছেন লুচি মাখতে মাখতে তার ভীষণ আনন্দ হচ্ছে একটা শাল পাতায় লুচি আর একটা শাল পাতাকে ডোঙা বানিয়ে তাতে একটু ছোলার ডাল তৈরি করে সেই শালোগ্রামের সামনে দিচ্ছে বলছেন খুব সাধারণ জিনিস খুব সাধারণ খাবার কিন্তু লুচির সাথে ভৈরবী ব্রাহ্মণীর মাখামাখি হয়ে আছে তার ভালোবাসা তার স্নেহ বলছেন মা কৌশল্যা ঠিক যেরকমভাবে ভালোবেসে রামচন্দ্রজিকে খাওয়াতেন ভৈরবী ব্রাহ্মণী যেন ঠিক সেই রকম ভালোবাসার সাথে তার সেই রঘুবীর শিলাটিকে তিনি খাওয়াচ্ছেন এইটি বর্ণনা আছে আমরা অবশ্যই সেবা করব কিন্তু সেই সেবার ভাবটি যেন আমাদের থাকে আমরা দেখছিলাম নানা সংস্থা থেকে আসছিলেন যারা আমাদের মাধ্যমে সেবা করছিলেন করতে চাইছিলেন আমরা তাদের এগিয়ে দিয়েছিলাম ডিস্ট্রিবিউশনের সময় তাদের দেখলাম কেউ বাঁ দিয়ে দিচ্ছে কেউ জুতো পরে দিচ্ছেন আমরা একটু সতর্ক করে দিয়েছিলাম এগুলো আসলে একটা একটা ভাব পরবর্তীকালে কিন্তু তাদের কোনো সমস্যা হয়নি তারা এই ভাবটাকে গ্রহণ করতে পারেননি কিন্তু যখন গ্রহণ করলেন তখন কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে দিলেন তারা ভালোবেসে নালে ভালোবেসে যদি না দেন দেখুন না নিজের রোজগারের পয়সা জমিয়ে অন্যদের কাছে ভিক্ষা করে জিনিসপত্র দিচ্ছেন অবশ্যই ভালোবাসা আছে কিন্তু এই দেওয়ার পদ্ধতির ভেতরে যদি আরেকটু ভালোবাসা জুড়ে যায় তাহলে পূজাটা সর্বাঙ্গ সুন্দর হয় আমরা যেন সব সময় এই পূজা ভাব নিয়ে এই ত্রাণের কাজগুলি করি বলছেন জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবান লাভ কাজ করা কিন্তু আমাদের উদ্দেশ্য নয় আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ আর কাজটা কি মাধ্যম ওই যে নিষ্কাম কর্ম প্রতি কাজের ভেতরে সতত এবং সতর্কভাবে সচেতনভাবে ঈশ্বরকে ডাকা বলে তাহলে কি হবে ধ্যান ঈশ্বরকে স্মরণ করতে করতে কাজ করলে কি হয় না বলছেন চিত্তের প্রসন্নতা আসবে আপনি সেই যখন জিনিসগুলি আরেকজন আর্ত মানুষের হাতে দিলেন তার দুঃখ সেই পাওয়া মানুষটির হাতে দিয়েছেন কিন্তু তার চোখে মুখে যে স্বস্তির হাসি লেগে আছে সেই স্বস্তির হাসি আপনার হৃদয়কে প্রসন্ন করবে আপনার হৃদয়কে প্রসারিত করবে আপনার হৃদয়কে আরও উন্নত করবে আর তখনই মানুষ হবে কর্ম করবার ঠিক ঠিক অধিকারী তখন আমরা ঠিক ঠিক পূজারই হয়ে উঠবো আমরা সবসময় কিন্তু ঘন্টা ফুল বেলপাতা মালা এইসব দিয়ে পুজো করতে পারি না আমাদের জন্য পুজোর জন্য যার যেটা উপকরণ যার কাজ হাতের কাছে যে উপকরণটি আছে সেইটি দিয়ে যদি আমরা পূজা জ্ঞানে করি তাহলে কিন্তু অনেক হয় রেলওয়ে কাউন্টারে দেখেছি যিনি টিকিট দিচ্ছেন তিনি হয়তো কাজের ভারে খুব ক্লান্ত হয়ে গেছেন কিছু বল অকারণ দেরি করেন এই সমস্ত কিছু করছেন আমরা যদি যে যতটুকু কাজ করি যদি পূজা জ্ঞানে করি আর যে মানুষগুলো লাইনের ওপারে দাঁড়িয়ে আছেন মানে কাউন্টারের ওপারে দাঁড়িয়েছেন লাইনে দাঁড়িয়েছেন তারাও খুব উৎকণ্ঠিত কারণ টিকিট পেতে দেরি হলে ট্রেন বেরিয়ে যাবে দুজনে ফলে বাদ বিবাদে মেতে ওঠেন দুপক্ষই যদি আমরা এটাকে ভেবে নিই যে তিনি কাজ করছেন চেষ্টা করে যাচ্ছেন তার পূজায় তাকে একটু সহযোগিতা করি এইরকম জীবনের ছোট ছোটো খাটো জায়গা আমাদের হাতের কাছে যে জিনিসটা আছে সেইটাকেই যদি আমরা ফুল বেল পাতা মনে করি মাস্টারমশাই যদি মনে করেন যে চক ডাস্টার আর ব্ল্যাকবোর্ড এটা তার ফুল পাতাও চন্দন যিনি ডাক্তারি করছেন বা সেবা করছেন তিনি যদি মনে করেন সেই স্ট্যাথাস্কোপ মানুষের ব্লাড প্রেশার দেখার যন্ত্র আর ওষুধপত্র এগুলোই তার ফুল পাতা চন্দন যিনি রান্নাঘরে কাজ করছেন তিনি যদি হাতা খুন্তি এবং মশলাপাতিগুলোকে তার বেলপাতা চন্দন বলে মনে করেন দেখবেন প্রত্যেকের ভেতরে একটা নিবেদনের ভাব আসবে আসলে আমরা নিজেকে উৎসর্গ করবো বলেই এসেছি কিন্তু কোনো একটা সময় আমি আমার বোধ আমাদের উৎসর্গকৃত হতে বাধা দেয় তার পারে যাবার এই হচ্ছে পদ্ধতি আজকের মতো এখানে আমরা থামব আবার আরেক দিন अम्रा पूर्वो शिवानन्दवानी ॐ प्रणतानां प्रसीदत्वं देवी विश्वातिहारिणि त्रैलोक्यो वासिनां मिढे लोकानां वरदा ओम ॐ शान्ति ॐ शान्ति ओम शान्ति, शान्ति हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु